কুয়াকাটায় দেশে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের লাইটনিং ফিল্টার ইনস্টলেশনের কারণে চার ঘণ্টা কোনো কোনো জায়গায় ইন্টারনেট সংযোগ ব্যাহত হবে। আগামীকাল রবিবার 29 সেপ্টেম্বর রাত 2টা থেকে ভোর 6টা পর্যন্ত আংশিক ইন্টারনেট থাকবে না। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও পূর্ব পশ্চিম ইউরোপের কনসোর্টিয়াম SEA-8BUE-5 এই ইনস্টলেশনের কাজ করবে। সে সময় কুয়াকাটা থেকে SEA-8BUE-5 হয়ে সিঙ্গাপুর পর্যন্ত ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বিঘ্নিত হবে। বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক ব্যান্ডউইথের 5800 GBPS ব্যবহার করছে। এর অর্ধেক ব্যান্ডউইথ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ভারত থেকে স্থলপথে আমদানি করে। সাগরের নিচ দিয়ে আসা প্রথম সাবমেরিন ক্যাবল থেকে 800 GBPS আনা হয়। 2006 সালে বাংলাদেশ এই সংযোগে যুক্ত হয়। বর্তমানে তা বাড়িয়ে 3800 GBPS করা হয়েছে। কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-8BUE-5 থেকে পাওয়া যায় 1700 GBPS। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।